মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রবে। মক্ষিকা কথার অর্থ কি? মক্ষিকা কথার অর্থ হলো মাছি। তাহলে মাছিও কি বলেছে, গলে না কোথায় অমৃত হ্রদে পড়ে গেলে, মধুর হ্রদে যদি পড়ে যায়, সমুদ্রে যদি পড়ে যায়, তাহলে মাছিকে কিন্তু আমরা হারিয়ে ফেলবো না। কেন? কারণ কি, মাছি তার মাছিকে আমরা তার নিজস্ব বৈশিষ্ট্য বা গুণ দিয়ে কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো যে এটা কিন্তু মাছি। তাহলে এখানেও কবি ঠিক তাই বলেছেন যে জনসমুদ্রে, অর্থাৎ ভারতবর্ষে যে বিশাল জনসমুদ্রে মানুষের মধ্যেও কবিকে যেন ভুলে না যান বঙ্গমাতা। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি বলে, বলছে সেই ধন্য কারা ধন্য, যারা কিনা নরকুলে অর্থাৎ মানব লোকে, যারা সকলের মনে বিরাজ করছে, অর্থাৎ লোক যাদেরকে ভুলেনি তারাই কিন্তু ধন্য। এবার আমরা প্রসঙ্গক্রমে বলতেই পারি, যেরকম ধরো আজও কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলো, কাজী নজরুল ইসলাম বলো, তাদেরকে কিন্তু আজও আমরা স্মরণ করি, তাদের ভুলিনি। কেন? কারণ তারা এমন কিছু ভালো কাজ করে গেছেন যে আমাদের মনের মন্দিরে, আমাদের হৃদয়ে কিন্তু একটা চির আসন কিন্তু তারা দাবি করে রেখেছেন। তার জন্য কিন্তু আমরা কিন্তু তাদের এখনো ভুলিনি। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে। তাহলে বলেছে দেখো, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, সবাই মনের মন্দিরে সেবা করবে, নিজে আমাকে স্থান দেবে। কিন্তু কবির মনে আবার একটা প্রশ্ন এসেছে, কিন্তু আমার এমন কি গুণ আছে যে মানুষের মনে আমি চির আসন দাবি করতে চাইছি। হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দে, তাহলে বলেছে আমি কোন মুখে শ্যামা, তার কাছে বলেছে দেখো শ্যামা জন্ম দে, শ্যামাকে যে শ্বশুর শ্যামলা যে জন্মভূমি তাকে এখানে শ্যামা বলা হয়েছে। তাহলে শ্বশুর শ্যামলার জন্মভূমির কাছে কবি কি করে বলবে, কি এমন ভালো কাজ করেছেন যে বলবেন যে মা আমাকে অমরত্ব হওয়ার বর দাও। তবে যদি দয়া করো ফুল দোষ গুণ ধরো, কিন্তু কবি বলেছেন কিন্তু তুমি যদি তবু আমার উপর দয়া করো, আর কি বলেছে, আমার ভুল দোষ যা কিছু করেছি সেগুলো যদি তুমি ভুলে গিয়ে তুমি আমার গুণগুলোকে ধরো, তাহলে তো তুমি আমাকে তোমার মনে স্থান দিতে পারবে। এরপর অমর করিয়া বর দেহ দাসের শুভরদে, তাহলে কি বলেছে, অমর করিয়া বর দেহ, অর্থাৎ দেবতাদের যেমন তুমি অমরত্বের বরদান দিয়েছো, তুমি আমার ভুলগুলোকে দোষগুলোকে একটু ভুলে গিয়ে ক্ষমা করে আমি যে কিছু সামান্য ভালো কাজ করেছি, ভালো যে আমার গুণ আছে সেগুলিকে মনে নিয়ে তুমি আমাকে অমরত্ব দান প্রদান করো। ফুটে যেন স্মৃতি জলে মানুষিমা যথা ফলে, তাহলে কি বলছে, ফুটে যেন স্মৃতি জলে অর্থাৎ মানুষিমা যথা ফলে, মানুষ কথার অর্থ দেখো এখানে, মানুষ বলতে তিব্বতের মানুষ সরোবরের কথা বলা হয়েছে। সেই তিব্বতের মানুষ সরোবরের স্মৃতিতে কিন্তু কবি চিরকাল ফুটে থাকতে চেয়েছেন। কেন? দেখো, মধুময় তামরস কি বসন্তে কি শরদে, কারণ তিব্বতের এই যে মানুষ সরোবর আছে, এই মানুষ সরোবরে কিন্তু একমাত্র চিরকাল অর্থাৎ সমস্ত ঋতুতে পদ্ম ফুল ফুটে থাকতে দেখা যায়। এছাড়া আর কোথাও চিরকাল সব ঋতুতে পদ্ম ফুল পাওয়া যায় না, একমাত্র তিব্বতে মানস সরোবরে বসন্ত হোক, শরৎকাল হোক, যে ঋতুই হোক না কেন, পদ্ম ফুল ফুটে থাকতে দেখা যায়। অর্থাৎ এখানে মানস সরোবরকে কবি বঙ্গমাতার হৃদয়ের সাথে তুলনা করেছেন, আর পদ্ম ফুলকে কবি সেই হৃদয়ের মধ্যে স্থান দিতে চেয়ে বলেছেন। অর্থাৎ পদ্ম ফুল হলো সেই কবি মায়ের মনে চিরকাল ফুটে থাকতে চেয়েছেন মানস সরোবরের পদ্ম ফুলের মতো। ঠিক আছে, তাহলে কবিতাটি আমরা আজকে আলোচনা করলাম। এইবার কবিতাটি থেকে কয়েকটা শব্দার্থ দিয়েছি, দেখো শব্দার্থগুলো, এক নম্বর দিয়েছি পরমাদ। পরমাদ কথার অর্থ কি? পরমাদ কথার অর্থ হলো ভুল। দু নম্বরে কি দিয়েছি? কোকোনট। কোকোনট কথার অর্থ হলো লাল পদ্ম। তিন নম্বরে দিয়েছি তামরস। তামরস কথার অর্থ হলো পদ্ম ফুল। চার নম্বরে একটা প্রশ্ন দিয়েছি যেটার উত্তর তোমরা নিজেরাই পড়বে। কবি
কবিতাটি সারাংশ লেখো, অর্থাৎ আমি যে আজকে কবিতাটা তোমাদের সাথে আলোচনা করলাম তার যে ভাবার্থটা তোমাদের কাছে বিশ্লেষণ করে দিলাম, সেইটাকে তোমরা কি করবে নিজের ভাষায় বাড়িতে খাতার মধ্যে লিখে নেবে। কারণ যেটা আলোচনা করেছি তৎক্ষণাৎ যদি তুমি সেটাকে লিখে নাও তাহলে তুমি আর কখনোই যেরকম কবিতাটির অর্থগুলো ভুলে যাবে না, সেরকম যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু নিজের থেকে তার উত্তর দিতে পারবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তাহলে এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানেই শেষ করছি।